press the bell icon on the YouTube app and never miss another update. দাম কত টাকা যাচ্ছেন এটা? এটা 1,55,000 এটার দাম চাওয়া হচ্ছে 1,55,000 টাকা। আপনারা যারা পাঠাতে রাইড দিতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের বাইকগুলো আপনার বেস্ট। এটার দাম যাচ্ছে 65,000 টাকা। আপনারা একদম কম দামে কিন্তু একটা খুবই ভালো একটা বাইক পেয়ে যাচ্ছেন আর মাইলেজ পাবেন খুবই ভালো। হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে ইউজড বাইক নিয়ে। আপনারা যারা একটু কম দামে ইউজড বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটি। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আছি রামপুরা টিভি সেন্টার ঠিক পাশে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মডেলের ইউজড বাইকগুলো রাখা আছে। তাদের দোকানে আসলে কি ধরনের ইউজড বাইকগুলো বিক্রি করতেছে বা কোনটার প্রাইস কত, প্রাইস রেট সম্পর্কে যা সেটা ধারণা দিব। আর ফ্রেন্ডস, এখানে যে বাইকগুলো আছে এখানে ম্যাক্সিমাম বাইকের সাথে আপনার ডিজিটাল নাম্বার প্লেট বা আপনার অ্যানালগ নাম্বার প্লেট পেয়ে যাবেন। আর এই সবটার প্রাইস হচ্ছে আপনার আস্কিং প্রাইস। এখানে মেন রাস্তা ঠিক পাশে তাদের দোকানটা, আর যার কারণে একটু নয়েজ হতে পারে, অডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে। তো ফ্রেন্ডস, আরেকটা কথা হচ্ছে কি, আপনি যারা নতুন আসছেন এখনো পর্যন্ত নাবিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে গাইস, আমি যে নতুন ভিডিওগুলো দিব সেটার আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। ফ্রেন্ডস, আমরা কথা বলাচ্ছি না, চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো আমি এখন তাদের দোকানের ঠিক সামনে আছি। আর তাদের বাইকের পাশাপাশি আপনার বাইকের হেলমেটগুলো পেয়ে যাবেন। আর আজকের ভিডিওতে আমাকে হেল্প করবে এ ভাইয়া। আপনার যদি কেউ দোকানে আসেন তাহলে বাইকে পাবেন। এটা হচ্ছে কি আপনার হিরো হোন্ডা স্প্লেন্ডার। এটার প্রাইস হচ্ছে কি আপনার 70,000 টাকা। কত সিসির বাইক এটা ভাইয়া? এটা 100 সিসির বাইক আর এটা চলছে 20,000 কিলোমিটার। এটা হচ্ছে কি আপনার 100 সিসির একটা বাইক আর এটা আপনার চলছে 20,000 কিলোমিটার। আর মোটামুটি একদমই ফ্রেশ কন্ডিশন দেখা যাচ্ছে আপনার, 20,000 কিলোমিটার চলছে কিন্তু আপনার কোনো ক্র্যাশ দেখা যাচ্ছে না। সামনে দেখতে পাচ্ছেন একদমই নতুন। আর এটা হচ্ছে আপনার ডুয়েল ডিস্ক স্যার। আর এটা হচ্ছে আপনার অ্যানালগ নাম্বার প্লেট সহ। এটাকে আপনার ডিজিটাল করা যাবে? এটা ডিজিটালটা প্লেটটা এখনো আসেনি, 33 সিরিয়ালের বাইক তো প্লেটটা অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু এখন। আচ্ছা, ডিজিটালের জন্য অ্যাপ্লাই করা হয়েছে? হ্যাঁ, অলরেডি অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, ঠিক পাশে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার ইয়ামাহা FZ। সেটা আপনার কত মডেল? 2012 মডেল। দাম কত টাকা চাচ্ছেন এটা? এটা 1,55,000। এটার দাম চাওয়া হচ্ছে 1,55,000 টাকা। আমি একটু দোকানের সামনে গিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে গিয়ে বাইকটা। এটা 1,55,000 টাকা। কত কিলোমিটার চলছে? 22,000 কিলোমিটার চলছে। এটা লিটারে এখনো 35 কিলোমিটার। এটা আপনার লিটারে মাইলেজ পাবেন আপনার 35 কিলোমিটার। এটা হচ্ছে গিয়ে আপনার 2012 মানে 12 মডেল আর কি এটা। আর এটার কালারটা আছে এই ধরনের কালার, মোটামুটি ফ্রেশ কন্ডিশন। আর এটা হচ্ছে আপনার অ্যানালগ নাম্বার প্লেট সহ প্রাইসটা। আপনি এখানে অবশ্যই একটু কথা বলতে পারবেন, একটু কথা বলে নেবেন, সমস্যা নাই। আর যেহেতু একটা মেন রাস্তার পাশে এখানে প্রচুর নয়েজ হচ্ছে গাইস। তো ফ্রেন্ডস, পাশে আমরা এখানে যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার TVS অ্যাপাচি RTR। এটার মডেল কত ভাই? 2017 মডেল, টিনটেক বাইক। এটা হচ্ছে 2017 মডেল। এটা আপনার 150 সিসি নাকি 60 সিসি? 150 সিসি। এটা হচ্ছে কি 150 সিসির বাইক, রেড কালারের আপনারা পিছন অংশটা দেখতে পাচ্ছেন। আমি একটু পর আপনার পিছন অংশটা দেখাবো, কারণ আমি সামনে দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি ইয়ামাহা FZS। এটা হচ্ছে কি আপনার 2015 মডেল। দাম কত টাকা চাচ্ছেন এটা? এটা 1,75,000 টাকা। 1,75,000 টাকা দাম চাচ্ছে। এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন কালার। কত কিলোমিটার চলছে? এটা আপনার চলছে 7,000 কিলোমিটার। দাম কত চাচ্ছেন? 1,75,000 টাকা আস্কিং প্রাইস, তাই না? এগুলো সবগুলো আপনার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। আপনার এখানে অবশ্যই কথা বলতে পারবেন আর আপনারা অবশ্যই একটু কথা বলে নেবেন। তো এখানে আরও অনেকগুলো বাইক আছে, তো আমরা এখন ভিতরে আছি দোকানের ভিতরে।
আমি যে এতক্ষণ বাইকগুলো দেখালাম এটা হচ্ছে আপনার ফেজারটা দেখতে পাচ্ছেন 175,000 দাম চাইছে। এটা আপনার ডিজিটাল নাম্বার প্লেট সহ আপনার QARKS এটা মডেল হচ্ছে এটা RKS মডেলটা 150cc একটা বাইক। এটা আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে 105,000 টাকা। এটা হচ্ছে আপনার ডিজিটাল মিটার সহ এটা বাইকটা দেখতে এই ধরনের হবে, হোয়াইট কালার একটা বাইক। নতুন দাম কত টাকা আছে ভাইপার্স? এটা নতুন দাম হচ্ছে কি আপনার 142,000 টাকা। আর এটা আপনার ডিজিটাল নাম্বার প্লেট সহ নাকি আপনার? এটা আপনার ডিজিটাল নাম্বার প্লেট সহ, প্রাইসটা হচ্ছে 105,000 টাকা অ্যাস্কিং প্রাইস। কত হাজার কিলোমিটার চলছে ভাই এটা? এটা আপনার চলছে 12,000 কিলোমিটার। পিছনে এখানে আসলে অন্য একটা বাইকের সিট রাখা আছে, আর এখানে 150cc এখানে ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি বাইক, এটা হচ্ছে আপনার হিরো হাঙ্ক। এটা হচ্ছে আপনার 2016 মডেল, আর কালারটা হচ্ছে আপনার চকলেট কালার। আর বাইকটা দেখতে এই ধরনের হবে। এটার দাম কত টাকা চাচ্ছেন ভাই? মানে অলরেডি সেল করে দিচ্ছে? কত টাকা বিক্রি করছেন এটা? 118,000 টাকা বিক্রি করেছি। এটা ডাবল ডিস্কের বাইক, ওনারা এই বাইকটা সেল করছে 118,000 টাকা। এটা হচ্ছে কি আপনার ডাবল ডিস্কের একটা বাইক। এটা কি আপনার ডিজিটাল নাম্বার প্লেট সহ? এটা হচ্ছে কি আপনার ডিজিটাল নাম্বার প্লেট সহ, ঠিক আছে। এই ধরনের বাইক কি নেক্সট টাইম পাওয়া যাবে আপনাদের কাছে? মানে এই ধরনের যদি আপনার কেউ যদি বাইক নিতে চান হাঙ্ক, তাহলে আপনার নেক্সট টাইম পেয়ে যাবেন, ঠিক আছে। এটা অলরেডি সেল হয়ে গেছে, একটু পর মনে হয় এটা নিয়ে যাবেন। সাধারণত ওটা সার্ভিসিং করাই, একদম শোরুম কন্ডিশন করে ফেলি। অলরেডি দুইটা বাইক আছে হাঙ্ক, সার্ভিসিং চলছে। আপনার যদি কেউ এখান থেকে ইউজড বাইকগুলো কিনেন, তাহলে বাইকগুলো আপনার কেনার আগে মানে আপনি নেওয়ার আগে তারা একটা সার্ভিসিং করে দিবে আর কি। আর পরবর্তী থেকে আপনার কোনো সার্ভিসিং সুবিধাটা দেন? যেমন এখানে আরেকটা বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার হিরো হোন্ডা, হিরো হোন্ডা সিভিজেড এক্সট্রিম। এটা হচ্ছে কি আপনার হিরো হোন্ডা সিভিজেড এক্সট্রিম। এটা মনে হয় নতুন পাওয়া যায় না, তাই না? এটা মার্কেট আউট বর্তমানে। এটা দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে মাত্র 75,000 টাকা। এটাকে আপনার ডিজিটাল নাম্বার প্লেট সহ? জি, ডিজিটাল নাম্বার প্লেট। এটা হচ্ছে কি আপনার ডিজিটাল নাম্বার প্লেট সহ 75,000 টাকা আস্কিং প্রাইস। আমি কন্ডিশনে দেখাচ্ছি, এখানে দেখতে পারেন এটা আপনার ব্ল্যাক কালার মধ্যে। এটা হোন্ডার সাথে হিরোর যখন কোম্পানি চুক্তি ছিল তখন এর বাইক তো হিরো হোন্ডার বাইক, যে কারণে এটার সার্ভিসিং মানে সার্ভিসটা খুবই ভালো দিচ্ছে। আর এটা আপনার ডিজিটাল নাম্বার প্লেট পাবেন, আর এটা আপনার 75,000 টাকা আস্কিং প্রাইস। এখন আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি আপনার বাজাজ ব্র্যান্ডের। এটা হচ্ছে কি 100cc একটা বাইক। এটার মডেল কি ভাই? এটার মডেল হচ্ছে কি আপনার বাজাজ সিটি 100। এটা 100cc একটা বাইক, আর বাইকটা দেখতে এই ধরনের হবে দেখতে পাচ্ছেন। মাইলেজের জন্য ভালো এটা। দাম কত টাকা চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছে 65,000 টাকা। আর এটা মাইলেজ পাওয়া যাবে কত ভাই? এটা মাইলেজ পাওয়া যাবে মোর অর লেস 60। এটার মাইলেজ পাবেন আপনার 60 কিলোমিটার। এটা ঢাকা সিটিতে পাওয়া যাবে 60? ঢাকা সিটিতে মিনিমাম 55 কিলোমিটার। আর ঢাকা সিটিতে আপনার মিনিমাম আপনার মাইলেজ পাবেন আপনার 55 কিলোমিটার। আর এটা হচ্ছে কি আপনার অ্যানালগ নাম্বার প্লেট সহ আর কি। এটা ডিজিটাল প্লেটের জন্য অ্যাপ্লাই করা, এটা আপনার অ্যানালগ নাম্বার প্লেট সহ, আর এটা ডিজিটাল নাম্বার প্লেটের জন্য অ্যাপ্লাই করা আছে। আপনার যারা পাঠাতে রাইড দিতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের বাইকগুলো আপনার বেস্ট, একদম কম দামে কিন্তু একটা খুবই ভালো একটা বাইক পেয়ে যাচ্ছেন, আর মাইলেজ পাবেন খুবই ভালো। আর এ হচ্ছে কি তাদের সম্পূর্ণ দোকানটা, এটা হচ্ছে আপনার রামপুরা টিভি সেন্টার ঠিক পাশে। তাদের দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার আমি ভিডিও নিচে দিয়ে দেবো। আর আপনাদের কাছে এক্সট্রিমলি সরি, তার কারণ হচ্ছে এটা আমার মেন রাস্তা ঠিক পাশে, যার কারণে এখানে প্রচুর নয়েজ হচ্ছে। কি আপনাদের কাছে কি বাইক এক্সচেঞ্জ বা আপনার সেল দেওয়ার কোনো অপশন আছে? কাগজপত্র ঠিক থাকলে বা বাইকের কন্ডিশন ভালো থাকলে তাহলে ভালো একটা প্রাইসে সেল দিতে পারবে আপনাদের কাছে, এক্সচেঞ্জও তো করা যাবে, তাই না? ওকে, ওকে ভাই, তো আমাকে হেল্প করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তাদের কাছে এগুলো জাস্ট আবারও তাদের কাছে আছে,
আর একটা মেন কথা হচ্ছে কি, এইসব টাইপের বাইকগুলো কিন্তু সবসময় তাদের দোকানে থাকে না। নেক্সট টাইম কন্টিনিউ এই বাইকগুলো আসা যাওয়া করে। আপনারা যদি কেউ সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, দোকানে এসে দেখে বুঝে শুনে তারপরে কিনবেন। আর তাদের কাছে বাইকের পাশাপাশি আপনার যে হেলমেটগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এখানে অনেকগুলো হেলমেট আছে, আপনার যদি কারো হেলমেটের প্রয়োজন হয় নিতে পারেন এখান থেকে। এখানে স্টিকার আছে, আর এখানে আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজ আছে, অয়েল আছে, আর এর পাশে অনেকগুলো হেলমেট আছে। আর উনি হচ্ছেন দোকানের ওনার, আপনি যদি দোকানে আসেন তাহলে এই বাইকে পাবেন। আর দোকানের নাম হচ্ছে নিউ অটো জোন। এটা হচ্ছে কি আপনার ঢাকা রামপুরা আর টিভি সেন্টার ঠিক পাশে তাদের দোকানটা। তো তাদের দোকানে অ্যাড্রেস, এখানে যে ফোন নাম্বারটি আছে আর সেই ফোন নাম্বারটি আমি ভিডিও নিচে দিয়ে দিবো। আপনারা যদি কেউ এই বাইকগুলো সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে আপনারা অবশ্যই তাদের দোকানটা ভিজিট করতে পারেন। ওকে ফ্রেন্ডস, তো আমি এখন যে ইউজড বাইকগুলো দেখালাম এটা হচ্ছে গিয়ে তাদের দোকানের ভিজিটিং কার্ড। আর তাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ঢাকা রামপুরা টিভি সেন্টার ঠিক পাশে হচ্ছে তাদের দোকানটা। আর এখানে আপনার তিনটা সুবিধা পাবেন, একটা হচ্ছে আপনি এখানে বাইক সেল দিতে পারবেন, বাইক এক্সচেঞ্জ করতে পারবেন, আর আপনার চাইলে এখান থেকে বাইকগুলো কিনতে পারবেন। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেটা হচ্ছে মেন রাস্তা ঠিক পাশে, আর যার কারণে এখানে প্রচুর নয়েজ হয়, আমি জানি না অডিও কোয়ালিটি কীরকম হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে। যাওয়ার আগে আরেকটা কথা হচ্ছে কি, আপনারা যারা নতুন আসছেন এখনও পর্যন্ত নাবিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটি আছে সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন, তাহলে আমি যে নতুন ভিডিওগুলো দিব সেটার আপডেট বা নিউজ সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন আর নাবিন ব্লগ চ্যানেলের পাশে থাকেন, ভিডিওগুলো বেশি বেশি দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।